কি গো তুমি রেডি হয়েছো? এই হচ্ছে আর একটু পরে। আরে তাড়াতাড়ি করো না, দেখো আমি রেডি হবে আমার। ছাত পড়লে আমি রেডি। ও ওয়াও। আরে কি হলো? আমার ফেভারিট ইউটিউবার মাই ভিলেজ লাইফস্টাইল এখনই কমিউনিটি পোস্ট দিলো, ওরা কালকে শিলিগুড়ি আসছে। শিলিগুড়ি বিকাল 4টার সময় মিটআপ আছে। তো আমাকে যেতে হবে, সব বন্ধুরা ওখানে কমেন্ট করছে। মানে ওরা সবাই যাবে, আমাকেও যেতে হবে শিলিগুড়ি কাল বিকাল 4টায়। হোয়াট ডু ইউ মিন আমাকেও যেতে হবে? তুমি আমার সঙ্গে এখন যাবে কলকাতা? আমি আর কলকাতা যেতে পাবো না, আমার শিলিগুড়ি যেতে হবে। মানে কি? না, তুমি ক্যান্সেল করো। আমার কলল এরকম নষ্ট এই সুযোগ আমি জীবনে পাবো না। কলল তুমি কি পাগল হলে? আজকে যে আমরা কলকাতা যাব, আমার অলরেডি সব ফ্রেন্ড সার্কেলকে বলা শেষ। এক মিনিট, ওরা ওদের বাড়ি কলকাতা, ওরা শিলিগুড়ি আসছে কোনো কারণে, ওরা মিট আপ রাখছে বিকাল 4টায়। এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে পাবো না। আমার বাড়ি ডিস্টার্ব করো, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি অলরেডি আমার কথা বোঝার চেষ্টা করো। আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমার বলা শেষ যে আমরা কলকাতা যাচ্ছি আমার ফেভারিট ইউটিউবার মাই সিম্পল লাইফস্টাইল এর সাথে দেখা করার জন্য। তার মধ্যে আমার যত ফ্রেন্ড আছে কলকাতা সবাই ওখানে আসবে। আর আজকে আমি যদি এখন না যাই আমার প্রেস্টিজটা কোথায় থাকবে? হ্যাঁ, তোমার ফেভারিট ইউটিউবার মাই ভিলেজ লাইফস্টাইল আমার ফেভারিট ইউটিউবার, ওরা শিলিগুড়ি আসছে, কোনোদিন আর দেখা পাবো কি না সন্দেহ। কল্লোল তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। শুনো, সব বন্ধুরা যাবে, আমিও যাব। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যাব। কল্লোল এরকম করে চলে যাচ্ছে সবসময়। আমার তুমি খেলে বলে তুমি তোমার সমস্ত কথা আর মানবো আমি, আর আমার কথা তুমি মানবে না। তোমার সব কথাই মানি, আমার এই কথাটা মানো। তুমি এটা ক্যান্সেল করো না। আমার কোন কথা তুমি মানো? আমি যাব বলছি যাবই। তুমি রেডি হও, আমি এই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পাবো না। আমি শিলিগুড়ি যাব কালকে ভিলেজ লাইফস্টাইলের সঙ্গে। এটা কিন্তু করলে হবে না। আমার প্রেস্টিজের কথা আমার মাথা হেড হয়ে যাবে, কারণ আমার সব বন্ধুদেরকে বলা শেষ। তোমার মাথা হেড হবে তো আমি কি করব? আমার বন্ধুরা আসতেছে, আমাকে যেতে হবে। আমি একা কেমন করে কলকাতা যাব? তুমি রেডি হও। করা যাবে না, মাথা নষ্ট। তুমি ক্যান্সেল করো। আরে কিভাবে আমি ক্যান্সেল করব? সব কথা রাখি আমি, এই কথাটা আমার রাখো। ওদের শুনো এক কথা, আমি দেখ মিনিট, মাই সিম্পল লাইফস্টাইল কয়েকদিন আগে 100 কে সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য ওরা কিন্তু সেকেন্ড মানে মিটআপ, ফার্স্ট মিটআপে আমি যেতে পারিনি। এখন সেকেন্ড মিটআপে আমি যেতে পাবো না, আমার মাথাটা কোথায় যাবে তুমি সেটা বলো? আমি যাদেরকে এত সাপোর্ট করি করো, ঠিক আছে, দরকার পড়লে আমি ওদের একদিন তোমাদের বাড়ি ওদের বাড়ির পাশাপাশি নিয়ে যাবো। আরেকদিন মিটআপ করছি ভারতবর্ষে, যেখানে রাখি রাখো। আরেকদিন কবে, কোন দিন মিটআপ রাখবে সেটা? ভারতবর্ষে যেখানে রাখো সেখানে নিয়ে যাবো, তাও ভালো। আমাকে দয়া করে এই মাই ভিলেজ লাইফের সঙ্গে টিনা দিদির সঙ্গে দেখা করতে দাও, কারণ এই সুবর্ণ সুযোগ আমি আর জীবনে পাবো না। কল্লোল এটা কিন্তু হয় না, এটা কিন্তু একদমই তুমি ঠিক করতেছো না, এটা কিন্তু খুবই খারাপ করতেছো, তুমি খুবই খারাপ করতেছো। আর কলকাতা অনেক দূর, এখন বর্তমানে ঠিক মতন গাড়ি ঘোড়া পাওয়া যায় না। গাড়ি ঘোড়া না থাকো, আমাদের তো গাড়ি রিজার্ভ করা আছে না। বাদ দাও, কোন সমস্যায় পড়বো, পুলিশের টুলিশের দরকার নেই। কলকাতা যাওয়া ক্যান্সেল, অনেক দূর আর শিলিগুড়ি পাশে আছে। আরে তোরা এরকম ঝগড়া করছিস কেন? আরে জানো না, আজকে আমরা যাব কলকাতা, আমি রেডি হওয়া শেষ, আমার মাই সিম্পল লাইফস্টাইল মিটআপে আসবে, আর ওর নাকি আবার কালকে মাই ভিলেজ লাইফস্টাইল মিটআপে আসবে, তাহলে বলতো কেমন হয় অশান্তি? আচ্ছা যাবি এখন ওই মিট, আরও অনেক মিটআপ রাখবে, ওখানে যেতে পারবে। আজকের বড় খবর শুনবিহার রাজবাড়িতে বিকাল 4টার সময়, হ্যাঁ ওন্ডার মুন্না মিটআপে আসতেছে, চল ওখানে যাই সবাই মিলে। হ্যাঁ তাহলে তো হলোই, তাহলে চলো সবাই। তো ফ্রেন্ডস, মাই সিম্পল লাইফস্টাইল কিছুদিন আগেই 100K সাবস্ক্রাইবার পূরণ করলো, আর মাই ভিলেজ লাইফস্টাইলও কিছুদিন আগেই কিন্তু 100K সাবস্ক্রাইবার পূরণ করলো। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেক মানে অনেক বড় হও ইউটিউব জগতে। আর একটা কথা, যদি লকডাউন না থাকতো নিশ্চয়ই ওনারা মিট আপ আয়োজন করতো। তো একই দিনে যদি দুজনেরই মিট আপ হয় তাহলে আমরা সাবস্ক্রাইবাররা কী করব? এই আইডিয়াটার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। আর ওন্ডার মুন্না কিছুদিন পরেই কিন্তু 1M সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তো ওনাকেও আমাদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার শেয়ার আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, আর কমেন্ট বক্সে বলতে ভুলবে না যে কেমন লাগলো আর কেমন আইডিয়াতে আমরা পরবর্তী স্টোরি বানাবো বা পরবর্তী ফানি ভিডিও করব। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া বা শর্ট স্টোরি থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো, ইনস্টাগ্রাম আইডিতেও বলতে পারো, ফেসবুক আইডিতেও বলতে পারো। হ্যাঁ সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, ফেসবুক লিংক এবং ইনস্টাগ্রামের লিংক। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।